দু সালের পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের প্রার্থী অভিজিৎ কাপুরিয়া বর্তমান কাউন্সিলর আসুন তার মুখ থেকে শুনে নেব তিনি কি বলছেন নমস্কার আমি সর্বপ্রথমে জানাই বনগার মানুষকে বিশেষ করে ষোলো নম্বর ওয়ার্ডের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আর আমাদের যারা কর্মীরা ছিলেন মহিলা কর্মী তৃণমূলের মহিলা তারপরে যুব তাদেরকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে সাধারণ মানুষ করে বেশি করে ধন্যবাদ জানাবো আমি আমাকে তিনবারের বেলায় আবার জয় করেছে আমাকে আবার বিশ্বাস করেছে এই জন্য তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি চেষ্টা করব যে বারো বছর ধরে আমি যে পরিষেবা দিয়েছি এবারের আরও দায়বদ্ধটা আমার বেশি বেড়ে গেল যেহেতু তারা আমাকে আবার বিশ্বাস করে বিশেষ করে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে আমাকে আবার প্রার্থী করেছে মঙ্গা পৌরসভায় পাঠিয়েছে আমি চেষ্টা করব বিগত যেভাবে আমি কাজকর্ম করেছিলাম মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে পরিষেবা দিয়েছি আরও বেশি করে যাতে পরিষেবা দিতে পারি আমি চেষ্টা করব যাতে এই ষোলো নম্বর ওয়ার্ডের একটা মডেল ওয়ার্ড আমি তৈরি করতে পারি এটা আমার আশা জিতে গেছেন এখন কাউন্সিলর বর্তমান ওয়ার্ডের আমি সর্বপ্রথমে কাজ আমার ইচ্ছা খুব আছে মানুষকে বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমার জল পরিষেবা দেওয়া বিশুদ্ধ পানীয় জল এটা আমার দীর্ঘদিনের আশা মানুষকে আমার কথাও দেওয়া আছে যে ফার্স্ট কাজ করো মানুষকে জল দেওয়ার এই জল বিশুদ্ধ জল যে জল মানুষ খেতেও পারবে মানুষকে আর সে বেশি দূরে গিয়ে আর বত্রিশভাবে জল নিতে হবে না মানুষের বাড়ি বসেই জল পাবে এইটাই সর্বপ্রথমের বিশেষ কাজ থাকবে আগে

এবারও যদি তার থেকে আরও বেশি করে করতে পারি সেটা আমি চেষ্টা করব আপনি বিগত দশ বছর কাউন্সিলর ছিলেন তারপরে আরও দু বছর বারো বছর বারো বছর কাউন্সিলার ছিলেন সেই অভিজ্ঞতা থেকে ওয়ার্ডের মানুষ যখন আপনার কাছে কোনো দাবি দাবা নিয়ে আসে দাবি দাবা করেন তো সেক্ষেত্রে আপনি কতটা এখনো পর্যন্ত করে উঠতে পেরেছেন না এখনও আমরা তো এখনও শপথ নিতে পারিনি তা দাবি দাবা আমি সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করব আমাদের ষোলো তারিখে শপথ নেওয়ার আমাদের কথা আছে সেইভাবে আমি ইঙ্গিত আমি পাচ্ছি ইঙ্গিত না গতকালকে আমি এসডিওর মার প্রতি একটা চিঠিও পেয়েছি যাতে আগামী ষোলো তারিখে একটা শপথ আমাদের আছে শপথ নেওয়ার পরের দিন থেকে আমি ওয়ারের যারা বলেছিলাম দুয়ারে কাউন্সিলার যে কথাটা আমি দিয়েছিলাম তো এবার সত্যি আমি দুয়ারে দুয়ারেকে মানুষের পরিষেবা দিতে চাই এবং বিশেষ করে আমি যারা সিদ্ধান্ত নিয়েছি কর্মীদের সাথে আলোচনা করে আমার এখানে পাঁচটা বুথ আছে পাঁচটা বুথের মধ্যে যাতে পাঁচটা আমি অফিস করতে পারি তাহলে মানুষের পরিষেবা আরও আমি মানে বেশি করে দিতে পারে যাতে মানুষ অনেক দূর থেকে এসে আমার বাড়ির পাশে যে অফিসটা আছে ওখান থেকে কোনো পরিষেবা না আগে মানুষের দুয়ারে পরিষেবা দেবো যাতে পাড়ায় আমার পাঁচটা বুথে আমি পাঁচটা অফিস করতে পারি সেইভাবে পরিকল্পনা আমি করছি এবং অটোমেটিক একটা আমার দুশো আটচল্লিশ দুশো পাটে একটা অফিস ঘরে অটোমেটিক কাজ চলছে আমার আর এই দিকে আমার দুশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ যে পাটটা আছে সেটা সবাইকে একটা জায়গা দেখতে বলেছি যে ওখানেও একটা অফিস ঘর আমি করতে চাই যাতে মানুষ অনেক দূর থেকে এসে এ থেকে ওপারে গিয়ে পরিষেবা না নিতে হয় একটা সার্টিফিকেট ইতিহাস অতদের হেঁটে আসে ওই জন্য দুয়ারে দুয়ারে এটাইকে বলে দুয়ারে দুয়ারে মানুষের পরিষেবা ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য নিউজ নুমেন্স ল্যান্ড বনগা